আমরা যেগুলো করে যাচ্ছি, আমাদের এই প্রচেষ্টাগুলো, আমাদের কর্মগুলোর লক্ষ্য কি, এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত। আমরা প্রতিদিন যে কাজগুলো করতেছি, যা কিছু করি, যেভাবে আমাদের দিন অতিবাহিত হচ্ছে প্রতিদিন, এই দিনের মাঝে আমরা যেই কাজগুলো করি, যেই কর্মের মধ্যে লিপ্ত থাকি, এগুলোর ভবিষ্যৎ কি, এটা নিয়ে আমাদেরকে ভাবা উচিত যে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে, এই কাজগুলো করে এর রেজাল্ট কি, এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ আজকে আমরা এমন কিছু কাজে লিপ্ত যে কাজের কোনো ভবিষ্যৎ নাই, কোনো উদ্দেশ্য নাই, টার্গেটবিহীন। জিজ্ঞেস করেন যে এটা কেন করলা বা কেন করতেছ, এমনিতেই সময় পার হয়ে চলে যাচ্ছে, দিনকে দিন, রাতকে রাত, ও বোঝে না, ও জানে না যে ওর দায়িত্ব কর্তব্য কি, এর রেজাল্ট কি। অধিকাংশ মানুষের এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তো এমন রয়েছে, যেটা আমি এখানে কোট করিনি, যে কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে হাজারো মানুষ থাকবে, কিন্তু দায়িত্ব পালন করার মতো কোনো লোক থাকবে না। তার মানে 100 জন ব্যক্তি, যেমন উটের উদাহরণ দেওয়া হয়েছে, যে কারো কাছে 100টা উট হয়তো সে দেখবে, কিন্তু কোনো একটা উট এমন হবে না যেই উটের উপরে ভর করা যায়, যেই উটের উপরে চাপা যায়, এমন কোনো একটা উটও থাকবে না। তো আমাদের সমাজ এমন হাজারো মুরব্বীরা রয়েছে, এমন শত পুরুষ রয়েছে, নেতা রয়েছে, কিন্তু কোনো একজন এমন নাই যেই ব্যক্তি এই জাতির হালটা ধরতে পারে, যে মানুষকে সঠিক গাইড করবে, যে মানুষকে উপদেশ দেবে, বাতিল থেকে ফেরাবে, অন্যায়গুলোকে রুখে দেবে, এমন একজন ব্যক্তি নেই। এটা আমাদের যে কোনো শহরের অবস্থা। কেন এমনটা হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী মনে হচ্ছে যে কিয়ামত আসলেই খুব নিকটে চলে আসছে, কারণ দায়িত্বশীলরা দায়িত্ব পালন করছে না, কারো উপরে ভরসা করা যায় না, কোনো একজন ব্যক্তিও সেই দায়িত্ব ঠিক মতো নিচ্ছে না, সবাই বেপরোয়া, যে যার মতো করে চলাফেরা করতেছি। তো এটা হচ্ছে একটা বড় মানে মারাত্মক একটা দিক। তা আমরা যেই কাজে লিপ্ত হই, আমরা হয়তো ভুলে গেছি যে আমাদের এই প্রতিদিনের কর্মগুলো, এগুলো কিন্তু আমাদের নাজাত অথবা শাস্তি পাওয়ার সবাব মাধ্যম। এই কর্মগুলোর মাধ্যমে আমাদের নাজাত নিহিত রয়েছে, আর এই কর্মগুলোর মাধ্যমে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি প্রতিদিন। আমাদের কর্মগুলোকে এই মান দেওয়া হয়েছে। কোরআন কারিমের মধ্যে এই সম্পর্কে অসংখ্য আয়াত তো আছে যে বান্দা, তোমার কর্মের প্রতিফল অথবা জাজা অথবা সাজা তুমি প্রাপ্ত হইবা। আপনি যদি কোরআন পড়েন, বিনা ভূমিকায় যদি আমি বলি, আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যেখানেই জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার কথা আছে, নেয়ামতের কথা আছে, তার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণটা উল্লেখ করেছেন। প্রত্যেকটা জান্নাতীকে জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা এটা তোমার কর্মের ফল, এর জন্য তুমি কর্ম করেছিলে, আজকে তোমাকে এই জান্নাত দেওয়া হবে। তেমনি জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, তাদেরকেও এই কথাই বলা হবে, এটা তোমাদের কর্মের ফল, এর জন্য তোমরা কর্ম করেছিলে, যার ফলে আজকে তোমরা জাহান্নামী হয়েছ। এই কথাগুলো তো কোরআনের বিভিন্ন আয়াতে আপনি পাবেন। এই মুহূর্তে একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারি, সেটা হচ্ছে সূরা মুরসালাত, 77 নম্বর সূরা, তাতে 41-40 এই আয়াতগুলো আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা ছায়ার মধ্যে এবং উয়ুন ঝর্ণার মধ্যে থাকবে। এমন একটা জান্নাত তাদেরকে দেয়া হবে যাতে ছায়াও থাকবে এবং নহর থাকবে, ঝর্ণা থাকবে। তারপরে কি আল্লাহ বলেছেন, কি বলেছেন, ওফাওয়াকিহা মিম্মা ইশতাহুন, এবং সেখানে যত রকমের ফল ফলাদি আছে সেগুলো থাকবে, মা ইশতাহুন, যা তার অন্তর চাইবে, যা তার মন চাইবে ওইগুলো সেখানে উপস্থিত থাকবে। তারপর আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হানিয়ান, তুমি প্রশান্তির সাথে পান করো আর খেতে থাকো, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তাআমালুন, এর জন্যই তুমি কর্ম করেছিলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের নিয়ামত বর্ণনা করার পরে বলছেন, বিমা কুনতুম তাআমালুন, এটা হচ্ছে তোমার ওই কর্মের ফল যা তুমি দুনিয়াতে করেছিলে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মশীলদেরকে জাজা দিয়ে থাকি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরসালাতে উল্লেখ করেছেন। তাহলে আমরা পেলাম যে জান্নাতের নিয়ামতগুলো প্রাপ্ত হবে আমাদের কর্মের দ্বারা, এই আয়াত স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দ্বিতীয় আয়াত আরেকটি নেওয়া যেতে পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরার 72 নম্বর আয়াতে রয়েছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতিলকাল জান্নাহ, এই যে তোমাকে জান্নাত দেয়া হলো,
প্রত্যেকটা জান্নাতকে বলা হবে ওয়াতিলকাল জান্নাতুল লাতি ওরিস্তুমুহা যার ওয়ারিস আজকে তোমাকে করা হয়েছে কেন বিমা কুনতুম তাআমালুন এর জন্যই তুমি কর্ম করেছিলে তাই তুমি দুনিয়াতে জান্নাতের কর্ম করেছিলে বিদায় আজকে তোমাকে এই জান্নাতের ওয়ারিস হিসেবে তোমাকে দিয়ে দেওয়া হলো ওই কর্মের ওয়ারিস হিসেবে তোমাকে এই জান্নাত দিয়ে দেওয়া হলো তাহলে এখানেও কর্মটাকে আনা হয়েছে যে পৃথিবীর মানুষের কর্মের উপরে ভিত্তি করে তাকে জান্নাত দেওয়া হবে তেমনি জাহান্নামীদের সম্পর্কে ওই একই কথা আছে যখন তাকে জাহান্নামে ফেলা হবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মটাকে দায়ী করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলিম নিশ্চয়ই তোমরা কঠিন শাস্তির স্বাদ অসাধন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু পাপীদেরকে কাফের মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নাকুম নিশ্চয়ই তোমরা লাযায়িকুন অবশ্যই স্বাদ চেখে নেবে তোমাদের স্বাদ আমি উপভোগ করাবো আল আযাবিন আলিম কঠিন বেদনাদায়ক শাস্তির আযাবে যায়িক এই যায়িক শব্দটা তো মৃত্যু সম্পর্কে রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তার মানে এটা প্রত্যেকে স্বাদ গ্রহণ করবে ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে বিধর্মীদেরকে আল্লাহর নাফরমান বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইন্নাকুম লাযায়িকু নিশ্চয় তোমরাও অসাধন করবে কিসের আযাবিন আলিম কঠিন শাস্তির কেন ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন আল্লাহ বলছেন আমি এর বেশি তোমাকে শাস্তি দেব না অতটাই দেব যতটা তুমি করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমা তুজজাউনা আমি কোনো ব্যক্তির জাজা দেব না কিছুই সে পাবে না সে জান্নাতি হতে পারে জাহান্নামে হতে পারে ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন কেবল অতটাই তুমি পাবা যা তুমি করেছো তাহলে জান্নাতি হলে জান্নাতের কর্ম করলে জান্নাত পাবে আর যদি জাহান্নামী হয় তাহলে তার কর্মই তাকে জাহান্নামে ফেলে দেবে এটা হচ্ছে আমাদের কর্মের রেজাল্ট এখন যে চায় সে ডিসাইড করবে সে জান্নাতের কর্ম বেছে নেবে নাকি জাহান্নামের কর্ম বেছে নেবে এই দুই দলকে সমষ্টিগতভাবে কোরআনের আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমভাবে যে প্রত্যেক ব্যক্তির রেজাল্টটা কি হবে এর জন্য আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত পড়তে পারেন তার 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ আজকে এমন একটা দিন কোন ব্যক্তির উপরে সামান্যতম জুলুম করা হবে না ওয়ালা তুজজাউনা আর কোনো জাজাও দেওয়া হবে না তবে ইল্লা মা কুনতুম তাআমালুন প্রত্যেক ব্যক্তিকে অতটাই দেওয়া হবে যতটা সে করেছে আজকে কোনো জাজা নাই আল্লাহর পক্ষ থেকে বলছে আজকে কোনো জাজা নাই আমার পক্ষ থেকে তবে যে যা করেছে সে তার প্রাপ্য পাবে সূরা নাজমে তারও চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ আল্লাহ বলছেন কোনো ব্যক্তিকে কিছুই দেওয়া হবে না ইল্লা মা সাআ সে যা করেছে ততটা সে পাবে সে ভালো করলেও পাবে মন্দ করলেও সে পাবে এমন একটা উপদেশ তো বাবা সন্তানকে দেওয়া উচিত যেমনটা লোকমান আলাইহিস সালাম দিয়েছিলেন তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফীহি সাখরা ফাতাকুন ফী সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতিফুন খাবির হে আমার ছেলে হে আমার প্রিয় বৎস তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে সরিষা দানা পরিমাণও যদি কিছু করো ভালো হোক বা মন্দ হোক দুইটাই হতে পারে ভালো হোক অথবা মন্দ মিসকালা হাব্বাতি মিন খারদাল ফাতাকুন ফি সাখরা সেটা যদি কম কর্মায় কোনো প্রান্তরে করে থাকো আও ফিস সামাওয়াত আকাশের কোথাও গিয়ে লটকে গিয়ে থাকে আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ আল্লাহ কিন্তু সেটা কিয়ামতের মাঠে তোমার সামনে উপস্থিত করবে কারণ ইন্নাল্লাহ লতিফুন খাবির তিনি হচ্ছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের জ্ঞান রাখে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করেছেন যে প্রত্যেকের কর্মটাই হলো তার জাজা বা সাজার একমাত্র কারণ এইভাবে বেশ কিছু আয়াত কোরআনের মধ্যে রয়েছে আপনি চাইলে সেই আয়াতগুলো দেখে নিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মগুলোকে আমাদের জাজা অথবা সাজার মাপকাঠি করেছেন তাহলে এটাই যদি রেজাল্ট হয় তাহলে আজকে সারাদিন তো আমরা কোনো না কোনো কাজে লিপ্ত এখন দেখা উচিত এই প্রতিদিনের কর্মটা আমাদের সেই কাজটা কিসের মানে কিসের কাজ আমরা করতেছি এই কার কর্মগুলোকে আমাদেরকে জান্নাত দেবে নাকি কর্মগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই বক্তব্যগুলোর মধ্যে যে মেসেজগুলো ছিল সেই আয়াতগুলো বারবার স্মরণ হয়ে যাচ্ছে বিদায় দুই একটা আয়াত এখানে কোট করেছি আরেকটা আয়াত বলে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই যে আমরা প্রতিদিন যে কাজগুলো করতেছি না এগুলো সব কিন্তু লিখিত আকারে জমা হয়ে যাচ্ছে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি প্রত্যেকটা কাজে আল্লাহ নিজেই সাক্ষী বান্দা যদি কোনো কাজ করে সেটা ভালো হোক বা মন্দ হোক আল্লাহ বলছেন সাক্ষী তো আল্লাহ রাখতেছেন এবং লিখিও রাখতেছেন ফেরেশতারাও সাক্ষী কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমি নিজে সেখানে উপস্থিত থাকি
আল্লাহ নিজে কোথায় আছে সে কথাটা আপনি পাবেন সূরা মুজাদালা 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই দিন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়ান ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আল্লাহ বলছেন এমন একটা দিন আসতে যাচ্ছে যেই দিন প্রত্যেক ব্যক্তিকে হাশরের মাঠে উপস্থিত করা হবে এবং তাকে দেখানো হবে সে যা কিছু করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা প্রত্যেকটা মানুষ তো ভুলে যায় যে আজকে সে কি কাজ করেছে প্রত্যেকটা মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ সেগুলোকে লিখিত আকারে সংরক্ষণ করে রাখেন আহসাহুল্লাহু ওয়া নাসু মানুষ ভুলে গেছে আমি আপনি ভুলে গেছি কিন্তু আল্লাহ বলছেন আহসাহুল্লাহ আল্লাহ সেগুলোকে লিখিতভাবে রিজার্ভ করে রেখেছেন এই আয়াতের শেষ আল্লাহ কি বলেছেন এই লিখিত রেখেছেন এর চাইতে মারাত্মক কথা বলেছেন তার পরের অংশে আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ আর যদিও আল্লাহ প্রত্যেকটা কাজে চাক্ষুষ সাক্ষী ছিল আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ প্রত্যেক কিছুতে আল্লাহ কিন্তু উপস্থিত থাকেন তার মানে আমরা ভালো বা মন্দ যেই কোনো কিছু করি না কেন আল্লাহর সাক্ষী রাখার কোনো প্রয়োজন ছিল না যখন আল্লাহ নিজেই সাক্ষী কিন্তু মানুষ এত গাদ্দার এটা আল্লাহ ভালো করেই জানে যে হাশরের মাঠে যখন আল্লাহ বলবে আমার চোখের সামনে তুই এই কাজটা করেছিলি তখনই মানুষ আল্লাহকে বলবে আল্লাহ এটা সত্য নয় আমি এটা করিনি অস্বীকার করে ফেলবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রাখার ব্যবস্থা করেছেন লিখে রাখার ব্যবস্থা করেছেন এই লিখিতটা এত মারাত্মক হবে এত কঠিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করার আগে আমাদেরকে সে কিতাব ধরিয়ে দিয়ে বলবে বান্দা তুমি প্রতিদিন যে কাজগুলো করতা এগুলো তোমার লিস্টের মধ্যে লেখা আছে এ করা কিতাবাক তুমি তোমার কিতাবটা পড়ো আজকে ফয়সালাটা নেওয়ার জন্য তুমি যথেষ্ট কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত থেকে 15 এই তিনটা আয়াত পড়েন আপনি তাতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা তার গর্দানে নিয়ে কিন্তু মৃত্যুবরণ করে আর কিয়ামতের মাঠে সে কিতাব সহ তাকে উঠানো হবে কিতাবান ইয়ালকাহু মানশুরা সে কিতাবটা তার সামনে আল্লাহ খুলে দেবে মেলে দেবে যে ইকরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আজকের দিনে হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার কিতাব বলে দেবে তুমি জান্নাতি না জাহান্নামী কারণ আমরা প্রত্যেকে তো জানি আমরা কি কি করেছি সেই কিতাবের মধ্যে একটা ছোট একটা বড় কিছু ছাড়া হয় নাই সব কিছু লিপিবদ্ধ থাকবে আল্লাহ বলছেন ওয়াজাদুমা আমিলু হাদিরা প্রত্যেকটা ব্যক্তি যা করেছে সব কিছু তার চোখের সামনে উপস্থিত পাবে যেটা আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন এভাবে 10টা অ্যাড পেশ করা যেতে পারে কিন্তু মূল মেসেজ হচ্ছে আমরা যা কিছু করতেছি এগুলো আমাদের নাজাত অথবা শাস্তির মাপকাঠি হয় আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি অথবা নিজেরা নিজেদেরকে মুক্ত করার কাজে লিপ্ত হয়ে আছে প্রত্যেকটা ভালো কাজ এবং প্রত্যেকটা মন্দ কাজ এগুলোর উপরে এই লক্ষণ বলে দেবে যে আপনি জান্নাতি না জাহান্নামী আমাদের আজকের কাজ আপনার ভালো কাজে যদি আপনি লেগে থাকেন এই কাজ আপনাকে বলে দিচ্ছে আপনি জান্নাতি কাজ বলে দিচ্ছে আর প্রত্যেকটা ব্যক্তির মন্দ কাজ এই কাজ তাকে বলে দিচ্ছে বান্দা তুমি কিন্তু জাহান্নামী আমরা দুটাকে নিয়ে চলতেছি এখন কে ভালো কাজ করে সন্তুষ্ট আর কে মন্দ কাজের উপরে সন্তুষ্ট এটা সে বিচার করুক সেই বিচার করুক কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কর্ম করো আল্লাহ দেখে নেবে তোমাদের কর্মকে রাসূলও দেখে নেবে মুমিনরাও দেখে নেবে কার কেমন কর্ম হয় আজকে যারা পাঁচক্ত সালাত আদায় করে না দাড়ি রাখতেছে না হারাম খায় প্রকাশ্যে প্রকাশ্যে অশ্লীল কাজে লিপ্ত পার্কে যেখানে সেখানে প্রকাশ্যে ঢেমকে আর চলাফেরা সামান্য কিছু বাহানাতে যা ইচ্ছা তাই অনুষ্ঠান করে দিয়ে বসে থাকে অনুষ্ঠানের মধ্যে বাতিল যত কর্ম আছে সেগুলোর দিকে তার মন যায় ধর্মকর্ম তার কোনো খবর নেই তো সে দেখে নেই এটা কি তার নাজাতের রাস্তা নাকি এটা তার ধ্বংসের রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ যখন জান্নাতি আর জাহান্নামী ফাইনাল হয়ে আছে নির্ধারিত আল্লাহ চিনে প্রত্যেক জান্নাতিকে আর জাহান্নামীকে এবং আল্লাহ লিখে রেখেছে তাহলে ফাবিমা আমিলু তাহলে কেন কর্ম কেন করব রাসূলুল্লাহ এমন একটা কথা বলেছে সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর তো ফেটে যাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু তুমি কর্ম করো কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু যেই ব্যক্তি যেই জায়গার জন্য সৃষ্টি হয়েছে সেই কাজটা করা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন তার মানে যদি কোনো ব্যক্তি জান্নাতি হন জান্নাতের কাজ করা তার জন্য সহজ পাঁচ ওয়াক্ত সালাত পড়া তার জন্য সহজ হালাল খাওয়া তার জন্য সহজ দাড়ি রেখে নেওয়া সহজ পর্দা করা তার জন্য সহজ যত কঠিন হোক না কেন পর্দা করা তার জন্য সহজ কুয়েতের কোন এক ইউনিভার্সিটির এক ম্যাডাম টিচার ইন্ডিয়াতে কোন একটা কলেজের ভিজিট করতে গিয়েছিলেন এমনটা শুনেছি সম্ভবত এটা শেখ মুজিবুর রহমানের হাফেজুল্লাহর বক্তব্যে তিনি বলেছিলেন
যখন ওই যে পরিদর্শন করতে যায় না, তো ধার্মিক যারা তাদের পর্দা তো খুব সেন্সিটিভ হয়, তার আগাগোড়া কিছুই দেখা যাবে না। আর এক ঢিলে ঢালা মোজা পরেছে, পায়ের মোজা পরেছে, চোখ ঢাকা, সব কিছু ঢাকা, তাও গরমের সময়, যেখানে সৌদি আরব বা আরব দেশগুলোতে 48-52 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায়। তিনি যখন ইন্ডিয়াতে এসেছেন, তাকে স্কুল কলেজের মেয়েরা জিজ্ঞাসা করেছে, আপনার কি গরম লাগে না? তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কোনো জবাব না দিয়ে কোরআনের একটা আয়াত শুধু পড়েছিলেন। তিনি বলেছিলেন, নারো জাহান্নামা আসাদ্দু হারবা। তিনি বলেছেন, জাহান্নামের আগুন অতি মাত্রায় কঠিন, জাহান্নামের আগুন মারাত্মক কঠিন। এই গরম তো আমার সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু জাহান্নামের আগুন তো সহ্য করার মতন ক্ষমতা কোনো সৃষ্টিকে আল্লাহ দেয়নি। অতএব যারা গরমের বাহানায়, অ্যালার্জির বাহানায় নিঃশ্বাস নিতে পারেন না, কত কি বলেন, পর্দা করতে চান না, জেনে নেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো রাস্তা আল্লাহ কিন্তু রাখে নাই। দুনিয়াতে গরম থেকে বাঁচার জন্য এসির ব্যবস্থা তো আছে, ছায়ার ব্যবস্থা তো আছে, কিন্তু জাহান্নামে কিন্তু সেটা নাই। ছায়া হবে কিন্তু আগুনের ছায়া, বাতাস হবে লেলিহান আগুন, মারাত্মক বলা হয়েছে যে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের বাতাস যদি কারো গায়ে লাগে তার চামড়া খসে পড়ে যাবে। তো সে বলেছিল জাহান্নামের আগুন মারাত্মক কঠিন। তো যারা পর্দা করে তাদের জন্য সহজ, ঘেমে ঘামে ভিজে যাবে সে, কিন্তু তার জন্য সহজ। সালাত করা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ওয়াইন্নাহা লাকাবীর ইল্লা আলাল খাশিন। অবশ্যই পাঁচক্ত সালাত কায়েম করা এটা অনেক বড় কঠিন কাজ, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নয়, তাদের জন্য সহজ। এটা আল্লাহ সূরা বাকারায় বলেছেন, আপনি 45-47 তিনটা আয়াতের মধ্যে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির জন্য সেই রাস্তাটাকে সহজ করা হয়েছে যার জন্য তার সৃষ্টি হয়েছে। এখন আপনি চাইলে সে রাস্তায় আসতে পারেন, একটু কষ্ট হবে আপনার, কিন্তু একটা পর্যায়ের জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। দাড়ি রেখে নিয়েছি, আমার জন্য সহজ হয়ে গেছে। আপনার প্রথম দিন দাড়ি রাখলে এরকম চুলকাবেন আপনি? আপনি বলতেছেন যে চুলকায় হুজুর, আপনার চুলকাবে প্রথম দিন, হতে পারে। আপনি নামাজকে নিয়ে নেন, আপনি জানতেন না সুন্নতি তরিকা কি, এক নর্মাল একটা এক্সাম্পল দিলাম, সুন্নাতের ফিরে আসলাম, তাওয়ারফ করে বসতে হয়, পাটাকে খাড়া করে বাম পাটাকে বের করে দিয়ে বসতে হয়। আপনি বলতেছেন হুজুর পারি না। ওজুর ক্ষেত্রে আসেন, আপনি বলতেছেন জানলেন যখন এক আঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে নিতে হয় একসাথে, আপনি বলতেছেন আমি পারি না, কষ্ট হয়, নাকের ভিতরে চলে যায়, কষ্ট হবে, প্রথম প্রথম কষ্ট হবে, বসতে গিয়ে কষ্ট হবে, যে কোনো জিনিস বাতিলের উপরে ছিলেন হকটাকে মেনে নিতে কষ্ট হবে, প্রথম কষ্ট হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের দিন আপনাকে এমন তৌফিক দিয়ে দিবে সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ ইসলাম তো পরীক্ষা, আপনাকে তো আল্লাহ প্রথমে পরীক্ষা করবে, ফার্স্ট টাইম। আপনি বাম হাতে খাচ্ছেন, অভ্যাস নাই ডান হাতে খাওয়ার, আপনাকে ডান হাতে টাইমিং করে খাওয়া অনেক কঠিন হবে, কষ্ট হবে, কিন্তু আপনি যদি স্থির করে নেন না যে না আমি খাবই, এর পরের দিন আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে। এমনটাই হয় আমাদের সাথে, এমনটাই হয়েছে, তারা দাঁড়িয়ে রেখেছেন জিজ্ঞেস করেন, প্রত্যেকের সাথে এমনটাই হয়েছে। টাকনার উপরে প্যান্ট পরা প্রথম দিন আপনার লজ্জা লাগবে, মানুষ কি বলবে, কেমন দেখা যায়, কিন্তু আপনি অভ্যাস করে নেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। এগুলো মারাত্মক পাপ, বাঁচতে হলে আপনাকে এগুলো মেনে নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মালু বা কুল্লুন ময়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যেই জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। যারা জান্নাতি মহিলা, পর্দা করা তাদের জন্য সহজ, কোরআন পড়া সালাত পড়া তাদের জন্য সহজ, ঘরকে হেফাজত করা তাদের জন্য সহজ। জান্নাতি পুরুষদেরও তাই, জীবনের যেই কোনো মুহূর্তে হোক না কেন তাকে হারাম থেকে বাঁচাটা তার জন্য সহজ। আর কিন্তু যারা জাহান্নামি তাদের জন্য ওই পথগুলো সহজ, কারো মোবাইল পড়ে আছে পকেটে ঢুকিয়ে নেওয়া তার জন্য সহজ, কারো সম্পর্কে মিথ্যা বলে দেওয়া তার জন্য সহজ, চুরি বাটপারে যে কোনো কাজ করা তার জন্য সহজ, যে কোনো কাজ করা। কিন্তু একটা জান্নাতের জন্য ওই জাহান্নামের কাজগুলো করা অতটা সহজ নয়, খুব টাফ। তো আজকে আমরা যে সমস্ত কাজে লিপ্ত, আমাদের এই কর্মগুলো কিন্তু বলে দিচ্ছে যে আমাদের পথ কোনটা, আমরা কোন পথে লিপ্ত। কিন্তু অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন, সামান্য একটা কিছুকে কেন্দ্র করে তারা খেলতামশায় লিপ্ত হয়ে যায়। এই যে তিন দিনের ঘটনা বলেছি না, পুরো বাংলাদেশকে তো রাষ্ট্রীয়ভাবে আলোকিত করে দেওয়া হয়েছে, আলোকিত করে দেওয়া হয়েছে। আমরা এটাকে কীভাবে নেব, পজিটিভ না নেগেটিভ নেব? যদি আপনি ধর্ম মতে বিচার করেন, আপনি নেগেটিভই নিতে হবে, নিষিদ্ধ কাতারে পড়ে এগুলো, জায়েজ কাতারে পড়ে না। কারণ মুসলিমদের কাজ এই সমস্ত রং তামসা নয়, ভিন্ন কিছু ছিল। আরে বিজয়টা আল্লাহ মুসা আলাহি ইসলামকেও দিয়েছিলেন, মুসা আলাহি ইসলাম কিন্তু আলোকসজ্জা মোমবাতি জ্বালান নাই, তিনি কিন্তু সিয়াম রেখেছিলেন, ভুলে গেছেন সে কথা। মুসা আলাইহি সালামকে যখন ফেরাউন থেকে উদ্ধার করা হয়েছিল, মুসা আলাইহি সালাম কি করেছেন, ফাসামা মুসা শুকরান লিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সেই দিন সিয়াম রেখেছিলেন। তার মানে আমাদের ধর্ম তো বলতেছে বান্দা তুমি কিভাবে শুকরিয়া আদায় করবা, তোমার ধর্ম তোমাকে সেই শিক্ষা দিয়েছে, কিন্তু আপনি মুসলিম হয়ে সেই শিক্ষা নিচ্ছেন না। আচ্ছা, এটা কে কাকে বোঝাবে, কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব শুধু বলা,
আমাদের এরা তো মুসলিম নেতা তারা বোঝে না কেন এগুলো কি জবাব দেবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুই ভাবে আনন্দ করা যায় আপনি চাইলে আল্লাহর ইবাদত করে আনন্দ করতে পারেন চাইলে আল্লাহর নাফরমানি করে আনন্দ করতে পারেন আপনি কেন ওই 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 পথটা বেছে নিলেন কেন ঈদের সালাত আল্লাহ চাইলে তো আমাদেরকে খেলতামশা করার অনুমতি দিতে পারতেন ঈদের সালাত ঈদের দিন খুশি নয় ঈদ মানে কি খুশি আল্লাহ চাইলে তো বলতে পারতো যাও আজকে তোমরা ফুটবল খেলা যে কোনো খেলা তোমার জন্য জায়েজ বলতে পারতেন না যা লাইটিং দিয়ে ভরে ফেলো পুরো পৃথিবী বলতে পারতেন কিনা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছে দুই রাকাত সালাত বলছে এটা তোমার জন্য খুশি তাহলে কেউ চাইলে আল্লাহর ইবাদতের মাধ্যমে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে সন্তুষ্ট হতে পারে আর কেউ চাইলে এর বিপক্ষ যেতে পারে তা আমরা কোন দিকে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন বান্দারা এমন হবে না দয়াময়ের বান্দা যারা তারা কোনোদিন মিথ্যা অলিক কর্মের পেছনে ছুটবে না চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগুই মাররু কিরামা নিশ্চয়ই দয়াময়ের বান্দা তো তারা হবে যারা কোনো মিথ্যার সাথে সম্পর্ক রাখে না লা ইয়াশহাদুনা যুর যেখানে মিথ্যা কার্যকলাপ হয় সেখানে তারা উপস্থিত হয় না ওয়া ইযা মাররু বিল্লাগুই মাররু কিরামা যখন সে কোনো লাগো অযথা অনর্থক কাজ হতে দেখে মুমিন সেখানে অংশ নেবে তো দূরের কথা সে রাস্তা ছেড়ে দেয় কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে আমরা নিজেরা সেই কাজগুলোর আঞ্জাম দিয়ে থাকি আমরা নিজেরা সেগুলো করি এটা কেমন হতে পারে আল্লাহ বলছেন এরা দয়াময়ের বান্দা হতে পারে না দয়াময়ের বান্দা কারা হবে তারা কোনো মিথ্যা কর্মের সাথে জড়াবে না ওয়ালা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগুই মাররু কিরামা সে তার সম্মানকে বাঁচিয়ে রেখে সেই অশ্লীল বা সেই নোংরা বা ফালতু কাজ থেকে সে এখান থেকে সরে যাবে এটা হচ্ছে মুমিনদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এইভাবে বহু কথা বলেছে আমি ভেবেছি হয়তো 10 মিনিট আছে খুতবা শেষ হয়ে যাবে কিন্তু সুবহানাল্লাহ 30 মিনিট তো হয়ে যাচ্ছে তো সর্বশেষ মেসেজ যেটা যেই হাদিসের টুকরাটাকে কেন্দ্র করে আমি বক্তব্য আপনার কাছে পেশ করেছি সেটা ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে রয়েছে একটা লম্বা হাদিস প্রথম টুকরোগুলো আজকের টপিক্সের সাথে মিল নেই শেষের যে কথাটা রাসূলুল্লাহ কি বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে তারপরের টুকরাটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয় এই একটু লাইন বলার জন্য আজকে এতগুলো কথা বলেছি এই একটা লাইন আপনি এখান থেকে নিয়ে যান রাসূলুল্লাহ কি বলেছেন কুল্লুন নাস ইয়াবদু ফায়বায়ু নাফসা প্রত্যেক ব্যক্তির সকাল হয় আর সে তার আত্মাটাকে বা তার দেহটাকে সে বিক্রি করে কার কাছে হয় জান্নাতের কাছে অথবা জাহান্নামের কাছে কুল্লুন নাস ইয়াবদু ফায়বায়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা হয় সে আজকের কর্ম দিয়ে সে নিজেকে মুক্ত করে নিল জাহান্নামের আগুন থেকে অথবা তার কর্ম দিয়ে সে আজকে ধ্বংস করে নিল নিজেকে এটা ইমাম মুসলিম বলেছে তার মানে আমাদের কর্ম বলে দিচ্ছে আমরা দায়ী আমাদের জাহান্নামী হওয়ার পেছনে আমরা দায়ী আমরা জান্নাতি হওয়ার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সে রাস্তা সহজ করে দিয়ে রেখেছেন আমরা যদি সে রাস্তা অবলম্বন না করি তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দোষারোপ করতে পারবে না আপনি একবার ফিল করুন তো কাফেরদের সাথে আপনাকে কম্পেয়ার করেন তাদের জন্য ইসলাম গ্রহণ করা আল্লাহকে মেনে নেওয়া কত কঠিন কিন্তু আপনার জন্য সেজদা করা কতটা সহজ কারণ আপনি তো ঈমান এনেছেন আল্লাহর প্রতি আপনি সেজদার গুরুত্ব তো বুঝেন তাহলে আপনাই কেন করেন না ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ নিয়ামত বলেছে কেন আপনি সেগুলো করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক ব্যক্তি সে নিজেকে বিক্রি করে দিচ্ছে হয় সে নিজেকে মুক্ত করে নিচ্ছে অথবা সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তাহরিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা দুইটা কথা বলেছেন আল্লাহ বলছেন এক তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও এটা আমাদের দায়িত্ব শুধু নিজেকে বাঁচাতে হবে না নিজেকে বাঁচাও আর পরিবারকেও বাঁচাও এই কথাটা সে কেন বললাম জানেন আজকে অধিকাংশ পিতা তার সংসারকে জাহান্নামী করার পেছনে মূল দায়ী অধিকাংশ পিতা এবং মাতা প্রত্যেকটা পিতা এবং মা সে তার পরিবারকে ধ্বংস করার পেছনে দায়ী অথবা সে তার পরিবারকে রক্ষা করার পেছনে বড় ভূমিকা রাখতে পারে পিতা যদি ধর্ম না বোঝে তাহলে সন্তানগুলো সালাত না পড়লেও তার কোনো মাথা ব্যথা নেই পর্দা না করলে কোনো মাথা ব্যথা নেই হালাল হারামের মিশ্রণ চলবে কোনো মাথা ব্যথা নেই তাহলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন যে তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও কিন্তু আজকে আমরা অধিকাংশ পুরুষগুলো আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি সাথে আমাদের পরিবারদেরকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আপনি যান তাকে উলঙ্গ করে পার্কে ঘুরতে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে ভিজিট করতে কাপড় পরিয়ে প্যাট পিট বের করে দিয়ে ফুলের তোড়া লাগিয়ে আপনি নিয়ে গেছেন আপনার ওয়াইফকে আপনার বোনকে বের করেছেন তো আপনি তাহলে তাকে ধ্বংসের পেছনে মূল দায়ী আপনি আপনার সন্তানকে বিভিন্ন অনুষ্ঠানের পোশাক পরানো এটা তো কিনে দিয়েছেন আপনি আপনি ওকে ধ্বংস করেছেন এই কালচারের পেছনে লেলিয়ে দিয়েছেন প্রত্যেকটা পিতা
আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি তোমাকে এবং তোমার পরিবারকে কিন্তু বাঁচাও, এটা তোমার দায়িত্ব। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যত রকমের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আছে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে এবং তার পরিবারকে সে ধ্বংস করেছে, সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলছেন ফাবুদু মা শাইতু মিন দুনি, তোমার রবকে বাদ দিয়ে তুমি যার খুশি তা ইবাদত করতে পারো। কুল ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যেই ব্যক্তি নিজের এবং নিজের পরিবারকে ধ্বংস করেছে কিয়ামতের মাঠে যখন ধরা খেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হলো সব থেকে বড় ক্ষতিগ্রস্ত, এটাই হলো সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হওয়া। তাহলে এই আপনাদের কাছে যাদের পরিবারের যাদের মেয়েদেরকে বিয়ে দিয়েছেন তার লাইফটা পর্যন্ত আপনারা ধ্বংস করে দিয়েছেন, কারণ আপনার দায়িত্ব ছিল তাকে হেদায়েতের পথে নিয়ে আসা, আপনার দায়িত্ব ছিল আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসা এবং আপনার পরিবারকে নিয়ে আসা, আপনারা কিন্তু সেটা করতেছেন না। আবার অপরদিকে আপনার হেদায়েতকে ধ্বংস করেছে অনেক মহিলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের কতক স্ত্রী এবং সন্তানরা তোমাদের শত্রু ফাহাজারু, তার কাছ থেকে কিন্তু বেঁচে থাকো বলেছেন, কারণ আপনি দিনদার ঠিকই কিন্তু আপনার ওয়াইফ আপনার সন্তান আপনাদেরকে ওই সমস্ত কাজে লেলিয়ে দেয়, বার্থডের দিন স্মরণ করিয়ে দেয় বাবা কেক নিয়ে আসবা, আপনার ওয়াইফ বলে দেয় কেক নিয়ে আসবেন, কারণ এইসব ডেট বাবা মুখস্থ রাখে না, ওই মহিলাগুলোই মুখস্থ রাখে কোন দিন কে মরে গেল কার জন্ম কত মাস 8 মাস না 7 মাস এগুলো কে মনে রাখে, ওই মহিলাগুলো মনে রাখে, তারা আপনাকে ধ্বংস করেছে এগুলো বলে বলে দিয়ে, অমুক ডে অমুক তমুক ডে এগুলো মনে করে দেয় তারা, আর আপনিও তাদের কথাতে সায় দেন। আল্লাহ বলছেন ফাহজারুহুম, তাদের কাছ থেকে বেঁচে থাকো, তাদের এই সমস্ত দুনিয়াবী কথাতে তুমি কান দিও না, তুমি তোমার দিনকে হেফাজত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেহেতু সময় অনেকটা হয়ে গেছে আমি আর ওদিকে যাব না, তো আমার মূল মেসেজ এটাই ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তুমি তোমাকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও, এই খেলতামশার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, তোমার কর্ম তোমাকে বলে দিচ্ছে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। অতএব আমরা যে রংতামশার মধ্যে লিপ্ত হয়ে গেছি এটা জাস্ট আপনার কাছে একটা মেসেজ, আপনি ভাবুন আপনার ভবিষ্যৎ কি, কেন আপনি এগুলো করতেছেন, কেন কি এটা আপনাকে ফিডব্যাক দেবে, এটা আপনি ভাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে।